চব্বিশ ঘন্টার মধ্যে এমন পাঁচটি সোনালী সময় আছে যে সময়গুলোতে আপনার রমজান মাসে রহমতের দরজা তো সবসময় খোলা থাকে, আরও স্পেশালভাবে খুলে যায়, এবং রমজান ছাড়াও সেই সময়গুলোতে আমরা রহমতের দরজা যেহেতু খুলে যায় সেই সময়টাতে আমরা সুযোগটাকে কাজে লাগাতে পারি। এক নম্বর সময় হলো যখন জোহরের ওয়াক্ত শুরু হয়। যেমন জোহরের ওয়াক্ত শুরু হয় বারোটা পাঁচ মিনিট থেকে নিয়ে নামাজ হওয়া পর্যন্ত, এই সময়টাতে রহমতের দরজা খুলে যায়, আসমানের দরজা সমূহ খুলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের চার রাকাত নামাজকে বেশি গুরুত্বের সাথে আদায় করতেন। একদিন মেহমানের কারণে তিনি এই চার রাকাত নামাজ পড়তে পারেন নাই, পরবর্তীতে তিনি আবার সেটা পড়ে দিয়েছেন। কোনো কারণে যদি জোহরের আগে চার রাকাত সুন্নত পড়তে না পারেন, তাহলে সেটা নিয়ম হলো আপনি জোহরের ফরজের পর, জোহরের পরে যে সুন্নত, সে সুন্নতের পর ওই চার রাকাত আবার করে দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই আমলটি সাব্যস্ত আছে। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জোহরের এই নামাজের ব্যাপারে এত বেশি গুরুত্ব কেন দেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইন্না বুআবিস সামাই তুফতাহু ইনদা যাওয়ালিশ শামসি ফালা তুরতিজু হাত্তা ইউসাল্লিয যুহরা ফা উহিব্বা আন ইয়াসআদা লি ফি তিলকা সাআতি খাইর। অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার সময় থেকে শুরু করে জোহরের নামাজ না পড়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দেন, এবং আমি পছন্দ করি সেই সময় আমার কিছু আমল যাতে পৌঁছে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আসমানের দরজা যেহেতু খুলে যায়, সেহেতু সেই সময়টাতে আমাদেরকে কিছু আমল করতে হবে, নামাজ পড়তে হবে, দুরূদ শরীফ পড়েন, দোয়া করেন, মুনাজাত করেন, জিকির আজকার করেন, কিন্তু আমরা এই সময়টাকে খুব বেশি অবহেলা করি। জোহরের ওয়াক্ত শুরু হওয়া থেকে জোহরের নামাজ পর্যন্ত সেই সময় আসমানের দরজাসমূহ খুলে যায়, এটা সব সময়ের জন্য, সেজন্য সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। দ্বিতীয় হলো আজানের সময়, পাঁচবার আজান হয়। এই আজানের পরপর যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা নুদিয়া বিসসালাতি ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া উস্তিজিবাত দোয়া। যখন আজান দেয়া হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং দোয়াসমূহ কবুল করা হয়। এখন আজানের সময় যখন হবে, আজান যখন দেয় তখন আজানের জবাব তো দিবেন, সাথে সাথে আজানের পরপর আজানের দোয়া যেটা সেটা পড়েন। এরপর আপনি নিজের জন্য কোনো পেরেশানি আছে সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পেরেশানি দূরীভূত করে দিবেন। কারণ আল্লাহর পেয়ারা হাবিব বলছেন, ওয়া উস্তিজিবাত দোয়া, সেই সময় তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তৃতীয় নম্বর হলো এক ওয়াক্ত নামাজের পর আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। ইবনে মাজাহ শরীফের 801 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমার নবীজি মাগরিবের নামাজ পড়ালেন, আমার নবীজিও চলে গেলেন, যার যার চলে যাওয়া সে সে চলে গেল মাগরিবের নামাজের পর। আমরা কয়েকজন ছিলাম মসজিদে নববীর মধ্যে, আমরা কয়েকজন ছিলাম, দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত বেগে নিজের হুজরা থেকে আসলেন এবং দীর্ঘশ্বাস বের হচ্ছে। আমার নবীজি যে তাড়াতাড়ি এসছেন সেজন্য নবীজি হাঁপাচ্ছেন, দীর্ঘশ্বাস বের হচ্ছে, এবং আল্লাহর নবী দুই হাঁটুর উপর ভর করে বসে গেলেন। বসে আমার নবী বলছেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর পেয়ারা হাবিব, যারা সেখানে উপস্থিত ছিল মাগরিবের পরে, যারা মসজিদ ছেড়ে চলে যায় নাই, তাদেরকে সুসংবাদ দিয়ে বলছেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছেন, এবং ফেরেশতাদের নিকট গর্ব করে বলছেন যে তোমরা আমার বান্দাদের দিকে দেখো, তারা একটি ফরজ আদায়ের পর আরেকটি ফরজের জন্য অপেক্ষা করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য যদি সময় থাকে এক ফরজের পর আরেক ফরজের জন্য ইন্তেজার করবেন, অপেক্ষা করবেন, মসজিদে বসে থাকবেন, বিশেষ করে মাগরিবের নামাজের পর, মাগরিবের পর থেকে আসার ওয়াক্ত, সেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজা খুলে যায়, এবং সেই সময় আপনি বসে বসে যে ইবাদত করবেন, যে দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। চতুর্থত, একটি দোয়া পড়লেও আপনি নিজে নিজেই আসমানের দরজা খুলতে পারবেন। যদি এখন পড়েন এখনই খুলে যাবে, যখনই পড়েন আপনি মুনাজাতের আগে আসমানের দরজা খোলার জন্য আপনার কাছে চাবি আছে,
এই দোয়াটি পড়বেন সাথে সাথে আসমানের দরজা খুলে যাবে। অত্যন্ত সহজ দোয়া। মুসলিম শরীফের 1235 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে নামাজ আদায় করছিলেন, এমন সময় মানুষদের মধ্যে একজন লোক বলে উঠল, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। সহজ না? বলেন আসমানের দরজা খুলতে চান আপনারা? এখন খুলে যাবে বলার সাথে সাথে বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। আব্দুল্লাহ বিন ওমর বলছেন আমার নবী নামাজের সালাম ফিরিয়ে জিজ্ঞেস করছেন এই বাক্যটি এই কলমাটি কে পড়েছে। তখন এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। তখন আমার নবীজি বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম তোমার এই কলমাটি পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সবগুলো দুয়ার খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন এই হাদিসের রাবি যিনি তিনিও সেখানে উপস্থিত ছিলেন হযরত আব্দুল্লাহ বিন ওমর, তিনি বলছেন হাদিসের মধ্যে বলছেন যেদিন আমার নবীর জবান থেকে শুনছি এই কলমাটি পড়ার সাথে সাথে আসমানের সমস্ত দরজা খুলে যায়, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি সব সময় এই দোয়াটি পড়তাম। যখনই দোয়া করতাম তার আগে আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। যারা বলেন আমার দোয়া কবুল হয় না, দোয়া করার আগে এই কলমাটি পড়বেন, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। অর্থটা খুব সুন্দর, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বড়। আল্লাহু আকবার কবীরা মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বড়, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সবচেয়ে বেশি প্রশংসা আল্লাহর, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা এবং পবিত্রতা সকাল সন্ধ্যায় আল্লাহরই বর্ণনা করতে হবে। সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, বুকরাতান ওয়া আসিলা সকালে এবং সন্ধ্যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কলমার মাধ্যমে আসমানের দুয়ার খোলার তৌফিক দান করুন। এরপরে পঞ্চম নাম্বার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা যত পেরেশানি হোক, যত দুঃখ হোক, যত বিপদ হোক, যত অভাব হোক, যত অনটন হোক, যত রোগ হোক, যত সুখ হোক, মানুষের কাছে বলার প্রয়োজন নেই। আপনি ভোর রাতে এই রমজান মাসে সেই সুযোগটা আমাদের জন্য এসেছে। সাহারির সময় উঠেছেন, উঠে তাহাজ্জুদ পড়ে ফেলেন, 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, না পারেন অন্তত 2 রাকাত হলো পড়বেন। পরে আপনার যত চাহিদা আছে, যত পেরেশানি আছে আল্লাহকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাতে হাতে ফল দিবেন। এটা যুগে যুগে পরীক্ষিত, শতাব্দী শতাব্দী পরীক্ষিত, যার যত পেরেশানি আপনি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর করে দিবেন। এই সেহেরির সময় যখন উঠবেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন তাহাজ্জুদ পড়ে, সেই সময়কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যেমন বুখারী শরীফের 1079 নম্বর হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাইয়িদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লা মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিজের কুদরতিভাবে প্রথম আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করেন, কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আছে এমন যে আমার কাছে চাইবে আমি তাকে দিব, কে আছে এমন যে আমাকে কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আল্লাহ তখন ডেকে ডেকে দিচ্ছেন। সেই সময় যদি আমরা অন্য মাসে তো উঠতে পারি না, কিন্তু রমজান মাসে সেই সুযোগটা হয়, আমরা 3:30-3 বাজে উঠি, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। প্রতি রাতে এই রমজান মাসব্যাপী আপনারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার সারা জীবন যে সারা বছর যে দোয়া কবুল হয় নাই এই রমজান মাসের তাহাজ্জুদের বরকত আল্লাহ সেই দোয়া কবুল করবেন। এখন একটা প্রশ্ন অনেকে করেন যে এই যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় প্রথম আসমানের মধ্যে নিজের শান মোতাবেক অবতরণ করেন, অনেকে প্রশ্ন করেন, তো আমাদের এখানে না তাহাজ্জুদের সময় 3:00 বা 2:00-3:00 বাজে এক সময়, আরেক দেশে আরেক সময়, আরেক দেশে দিন এই তখন দুপুর, তো আল্লাহ কি সারাদিন শুধু এই কাজ করতে থাকেন? তো এই প্রশ্নটা তারাই করে যারা আল্লাহকে নিজের মতো মনে করে, আল্লাহর সাথে কারো তুলনা নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর ব্যাপারে আকীদা হলো আল্লাহর সমকক্ষ কেউ নয়। আমি যদি আমাকে আল্লাহর সাথে তুলনা করি,
আমি এলা বারবার উপর থেকে ওই ছাদে উঠছি, ছাদ থেকে নামলাম, আবার উঠলাম, আবার নামলাম। তা আল্লাহর ব্যাপারে যদি আমি সেই রকম চিন্তা করি তাহলে তো মূলত আল্লাহর ব্যাপারে প্রকৃত আকীদা আমার নেই। আল্লাহ হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর ব্যাপার আকীদা হলো আল্লাহর সমকক্ষ কেউ নয়, আল্লাহ নিজের শান মোতাবেক আসেন। কিভাবে আসেন সেটা আল্লাহ তাআলা জানেন।